অশোক শর্মায় দল ত্যাগর পিছতেই বিজেপিত পুনের সহনীয়ার আশঙ্কা। এইবার বিজেপির প্রাক্তন বিধায়ক দিলীপ মরাণ কাখ চাপিছে ভূপেন কুমার বরার কাখ চপাই নহয়, প্রদেশ কংগ্রেসের সভাপতিরে ঘনিষ্ঠভাবে কথাও পাতিছে। 2011 চনের ডুমডুমা সমষ্টির বিধায়ক দিলীপ মরাণে ভূপেন বরাক সাক্ষাৎ করার পিছতে কংগ্রেসত যোগদান করাটো প্রায় নিশ্চিত হয়ে পড়ছে। অহা 9 আগস্টত অশোক শর্মায় কংগ্রেসত যোগদান করার সময়তে দিলীপ মরাণেও কংগ্রেসত যোগদান করার চর্চা চলিছে। মুখ্যমন্ত্রী দেওবারের বিজেপির বর্ধিত কার্যনির্বাহক সভাত নিজের ভাষণত দল এড়ব খোঁজা বিজেপি নেতা কটাক্ষ করে কৈছিল, দুই এজন আমার বন্ধু কংগ্রেসত যোগদান করেছে, মই ভাল পাইছো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর আন্দোলন রাজীব ভবনলৈও বিস্তারিত হও বলি কংগ্রেসলৈ হর এড়িছিল মুখ্যমন্ত্রী। দুই এজন আমার বন্ধু কংগ্রেস দলত যোগদান করেছে, মই ভাল পাইছো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর আন্দোলন রাজীব ভবনলৈ বিস্তারিত হোক তাক মই নিশ্চয় কামনা করি। যদি আমার সংঘর স্বয়ংসেবক এজন অহাকালি রাজীব ভবনত গৈ যদি সিংহর দরে আর্তনাদ করিব পারে, আমাতক সুখী কোনেও হব নোৱাৰে। ইফালে AICCৰ এটা সূত্ৰৰ মতে অচিৰে কংগ্ৰেছত যোগ দিব অসমৰ প্ৰভাৱশালী কেইবাজনো ৰাজনৈতিক নেতাই। অৱশ্যে আগন্তুক বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত এনেদৰে পদত্যাগ আৰু যোগদানৰ খেলা চলি থকাই স্বাভাৱিক। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। অশোক শর্মায় দল ত্যাগর পিছতেই বিজেপিত পুনের সহনীয়ার আশঙ্কা। এইবার বিজেপির প্রাক্তন বিধায়ক দিলীপ মরাণ কাখ চাপিছে ভূপেন কুমার বরার কাখ চপাই নহয়, প্রদেশ কংগ্রেসের সভাপতিরে ঘনিষ্ঠভাবে কথাও পাতিছে। 2011 চনের ডুমডুমা সমষ্টির বিধায়ক দিলীপ মরাণে ভূপেন বরাক সাক্ষাৎ করার পিছতে কংগ্রেসত যোগদান করাটো প্রায় নিশ্চিত হয়ে পড়ছে। অহা 9 আগস্টত অশোক শর্মায় কংগ্রেসত যোগদান করার সময়তে দিলীপ মরাণেও কংগ্রেসত যোগদান করার চর্চা চলিছে। মুখ্যমন্ত্রী দেওবারের বিজেপির বর্ধিত কার্যনির্বাহক সভাত নিজের ভাষণত দল এড়ব খোঁজা বিজেপি নেতা কটাক্ষ করে কৈছিল, দুই এজন আমার বন্ধু কংগ্রেসত যোগদান করেছে, মই ভাল পাইছো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর আন্দোলন রাজীব ভবনলৈও বিস্তারিত হও বলি কংগ্রেসলৈ হর এড়িছিল মুখ্যমন্ত্রী। দুই এজন আমার বন্ধু কংগ্রেস দলত যোগদান করেছে, মই ভাল পাইছো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর আন্দোলন রাজীব ভবনলৈ বিস্তারিত হোক তাক মই নিশ্চয় কামনা করি। যদি আমার সংঘর স্বয়ংসেবক এজন অহাকালি রাজীব ভবনত গৈ যদি সিংহর দরে আর্তনাদ করিব পারে, আমাতক সুখী কোনেও হব নোৱাৰে। ইফালে AICCৰ এটা সূত্ৰৰ মতে অচিৰে কংগ্ৰেছত যোগ দিব অসমৰ প্ৰভাৱশালী কেইবাজনো ৰাজনৈতিক নেতাই। অৱশ্যে আগন্তুক বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত এনেদৰে পদত্যাগ আৰু যোগদানৰ খেলা চলি থকাই স্বাভাৱিক। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।